আরামবাগের পাণ্ডুগ্রামের কাছ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে চোলায় মদ কারবারি হিসেবে, এমনটা জানা যাচ্ছে। আমরা বিস্তারিত জানব। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বিস্তারিত বলো যে অভিযোগটা কি। গতকাল অর্থাৎ বুধবার রাত্রি 9টায় পাণ্ডুগ্রাম বাজারে যখন পুলিশ টহলদারি চালাচ্ছিল সেই সময় দুজনকে সন্দেহজনক ঘুরতে দেখা যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় 20 লিটারের মতো মদ, এবং ওই 20 লিটার মদ সহ তাদেরকে প্রথমে আটক করা হয়, তারপর আরামবাগ থানা নিয়ে আসা হয়, তারপর তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে আজ কোর্টে তোলা হয়েছে। এই চোলাই মদ নিয়ে কিন্তু এলাকায় ওই এলাকায় পাণ্ডুগ্রাম যে এলাকা সেই এলাকা অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে এই দুই ব্যক্তি লক্ষ্মীকান্ত দাস এবং ফাল্গুনী দাস, এদের বাড়ি হচ্ছে পাণ্ডুগ্রাম দাসপাড়ায় এবং দাসপাড়ায় রমরমিয়ে নাকি এরা চোলাই ব্যবসা করে। প্রায় সময় পুলিশ কিন্তু এদের ধরে আনলেও ও তাদের জেল হেফাজত হলেও কিন্তু তারা আবারও সেই ব্যবসায় আনলেমে পড়ে, সেক্ষেত্রে কিন্তু কোন পুলিশ এই ধরপাকড় করার পরেও কিন্তু আবার তারা সেই ব্যবসার যেন লাইসেন্স পেয়ে যায় এরকম মনে করে তারা কিন্তু আবারও সেই একই ব্যবসা শুরু করে। যদিও এলাকার মানুষজন বলছেন, যারা মদের বিরোধী তারা কিন্তু বলছেন এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি না হলে কিন্তু এলাকায় যুব সমাজ থেকে শুরু করে অনেক সংসারে অশান্তি লাগানোর মূলে এই চোলাই মদ। সেক্ষেত্রে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এদের আদালতে তোলার পর কি হয়েছে যে এখন পর্যন্ত জানা যায়নি। তো এখন দেখার বিষয় এরা আবার বাড়ি ফিরে গিয়ে যখন জামিন পেয়ে তারা কি আবারও সেই একই ব্যবসা শুরু করে কিনা, এটা দেখার বিষয়। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।